হাই প্রিয় ভিউয়ার্স, স্কিনে যে মেডিসিনটি দেখতেছেন এর কাজ কী, এর উপকারিতা কী, এটি ব্যবহার করার নিয়ম কী, এটি ব্যবহার করার পূর্বে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি একটি ত্বক ফর্সা করার ক্রিম। আমাদের মাঝে অনেকেই রয়েছেন যাদের ত্বক কালো এবং ত্বকে নানান ধরনের দাগ রয়েছে। ত্বকের এই কালো দাগ এবং ত্বক কালো নিয়ে খুবই দুশ্চিন্তা করে থাকেন। যাদের এই ত্বকে কালো দাগ এবং ত্বক কালো, তাদের জন্যই এই ক্রিমটি। এই ক্রিমটি কালো দাগ এবং কালো ত্বক ফর্সা করার জন্য খুবই কার্যকারী একটি ক্রিম। এটি অতি দ্রুত এবং সহজে ত্বকের কালো দাগ দূর করে এবং ত্বক ফর্সা করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, লাবণ্যতা বৃদ্ধি করে। তাই যাদের ত্বক কালো রয়েছে কিংবা ত্বকে কালো দাগ রয়েছে, তারা নিঃসন্দেহে এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। ক্রিমটি ব্যবহার করার নিয়ম হলো, সাধারণত দৈনিক রাতে ঘুমানোর পূর্বে ভালো মানের একটি ফেস ওয়াশ দিয়ে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে ক্রিমটি আলতোভাবে রাতে লাগাতে হবে। সকালে ঘুম থেকে ওঠার পর ফেস ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। এভাবেই মূলত ক্রিমটি ব্যবহার করতে হয়। ক্রিমটি ব্যবহার করার পূর্বে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যারা এই ক্রিমটি ব্যবহার করবেন, তারা অবশ্যই এটি রাতে ব্যবহার করাটাই উত্তম। যদি দিনে ব্যবহার করেন, এটি ব্যবহার করার পরে কোনোভাবেই রোদে যাওয়া যাবে না, তখন রোদে যাওয়া থেকে বিরত থাকতে হবে। আর ক্রিমটি ব্যবহার করার পরেও যতটুকু সম্ভব রোদে না যাওয়াটাই উত্তম, তাই এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া, এই ক্রিমটিতে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে অল্প সংখ্যক লোকের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন ত্বকে চুলকানির সৃষ্টি হওয়া, ত্বক জ্বালাপোড়া করা, ত্বক লাল হয়ে যাওয়া ইত্যাদি হতে পারে। তবে এটি অল্প সংখ্যক লোকের ক্ষেত্রেই হয়ে থাকে। যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে, চুলকানি কিংবা ত্বক পুড়ে যাওয়া, ত্বকে বিসি ওঠা, এরকম সমস্যা দেখা দিলে অবশ্যই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। গর্ভবতী অবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে ক্রিমটি ব্যবহার না করাটাই উত্তম। যদি আপনাদের এই ক্রিমটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।